হ্যালো ট্রেডার্স, এই উইকের আমরা অ্যানালাইসিস করব। তো এই উইকের অ্যানালাইসিস আমরা ডিএক্সওয়াই দিয়ে শুরু করতেছি, ডিএক্সওয়াই উইকলি দিয়ে। তো আমরা ডিএক্সওয়াই উইকলিতে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যে প্রিভিয়াস অ্যানালাইসিস ছিল, মার্কেট এখানে এমএসএস ফরম্যাট করে ফেলছে, মার্কেট আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাতে কিন্তু মার্কেট এখনও পর্যন্ত কোনো ধরনের ল করে নাই, ল করতে পারে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে। বাট আমরা যদি একটু ফলো করে দেখি, এই যে হাইটা ছিল, এই হাইয়ের উপরে সে মার্কেট একবার উপরে চলে গেছিলো, এটা লিকুইডিটি গ্রেভের জন্য উপরে চলে গেছে। দেন মার্কেট এখান থেকে ফল করছে, এই জায়গা থেকে মার্কেট উপরে যাচ্ছে। তাহলে আমরা ধরতে পারি যে এই যে জায়গাটা আছে, এখান থেকে মার্কেট একটা হাই দিতে পারে, এই জায়গা থেকে হাই হওয়ার পসিবিলিটি আছে। যদি সে এখানে হাই হয়, তাহলে আমরা এই টার্গেটটা ধরতে পারি যে মার্কেট এই টার্গেট পর্যন্ত আসতে পারে ডিএক্সওয়াইতে উইকলিতে। তো আমরা যদি এখানে একটু দেখি, তাহলে শর্ট টাইমে এখানে একটা পুল ব্যাক আমরা আশা করতে পারি, দেন এখানে মার্কেট আসার পসিবিলিটি আছে। এখন যদি আমরা এটাকে ডেইলিতে কনভার্ট করে নিই, ডেইলিতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা ভালো বুলিশ মোমেন্টাম মার্কেট আছে। এবং এই যে জায়গাটা আছে, এখানে এই যে জায়গাটা আছে, এখানে একটা শর্ট টাইম সেল আমরা আশা করতে পারি এখান থেকে, যে এখান থেকে মার্কেট একটা শর্ট টাইম পুল ব্যাক দিতে পারে জাস্ট এই এরিয়া পর্যন্ত। তারপর মার্কেট আমরা যদি চিন্তা করি, এই যে জোনটা আছে, এই জোন থেকে পসিবিলিটি আছে মার্কেট আপওয়ার্ড ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আমাদের উইকলি টার্গেট হচ্ছে এটা। এইখান থেকে আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু অলরেডি মার্কেট একটা লো করে ফেলছিল, এটা শর্ট টাইম একটা লো করে ফেলছিল। বাট আলটিমেটলি এই জায়গা থেকে মার্কেট কিন্তু ড্রপ করে নাই। তো এইখানে যারা আমাদের, এখানে দেখা যাচ্ছে যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ছিল, এখানে অনেকেই মনে করছে যে এই আমাদের নিকলাইনটা ব্রেক করে মার্কেট এখান থেকে পড়ে যাবে। তো আসলে সে করতে পারে না, এটা ফেল করে ফেলছে। তো এখান থেকে দেখা যাচ্ছে মার্কেট আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, এবং এই জায়গা থেকে একটা পোল ব্যাক দিতে পারে মার্কেট আপওয়ার্ড এই জায়গা পর্যন্ত টার্গেট। তার মানে বোঝা যাচ্ছে যে ডিএক্সওয়াই আমরা এই উইকে আমরা বুলিশ মোমেন্টামে পাওয়ার পসিবিলিটি আছে এখানে। তো আমরা যদি একটু শর্ট টাইমে চলে যাই, এখান থেকে যদি H4 চলে আসি, H4 আসলে আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মার্কেট আপওয়ার্ড ট্রেন্ডে চলে যাচ্ছে। এখান থেকে আমরা শর্ট টাইম দেখতে পাচ্ছি যে আপওয়ার্ড ট্রেন্ডে চলে যাচ্ছে। এবং আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন চিন্তা করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ক্লিয়ার একটা ব্রেকআউট হয়ে গেছে মার্কেট। তার মানে এখানে একটা পুল ব্যাক দিতে পারে, একটা শর্ট টাইম যদি পুল ব্যাক সে দেয়, তাহলে এই এরিয়াতে শর্ট টাইম একটা পুল ব্যাক দিয়ে মার্কেট এইখান থেকে আপওয়ার্ডে যাওয়ার পসিবিলিটি আছে। তার মানে হচ্ছে আমরা ওভারঅল সব দিকে মিলিয়ে আমরা পাচ্ছি যে ডিএক্সওয়াই আমাদের এই উইকে বুলিশ মোমেন্টামে থাকার পসিবিলিটি হচ্ছে বেশি। ইউরোইউএসডি উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা বেয়ারিশ মোমেন্টামে মার্কেট আছে। এবং এই জায়গায় যদি আমরা ফলো করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে হাইটা ছিল, এই হাইটা কিন্তু কিছু পিপস উপরে চলে গেছে। আমরা যদি একটু ভালো করে দেখি এখানে, তাহলে দেখতে পাবো যে এখানে কিছু পিপস উপরে চলে গেছে, দেন মার্কেট এখান থেকে আবার ড্রপ করে ফেলছে এখান থেকে। তো আমরা যদি দেখি এই উইকে আমরা আমাদের যে টার্গেট পয়েন্টটা আছে, এই পয়েন্ট পর্যন্ত সে আসার পসিবিলিটি আছে, জাস্ট এই জায়গায় পর্যন্ত সে আসতে পারে। এবং আমরা যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ক্লিয়ার বিয়ারিশ মোমেন্টামে আসে মার্কেট এই জায়গা পর্যন্ত আসতে পারে। এখন হচ্ছে শর্ট টাইম একটা পোল ব্যাক, এই জায়গা থেকে শর্ট টাইম একটা পোল ব্যাক দিয়ে মার্কেট এই পজিশনে আসার পসিবিলিটি আছে এই উইকে। এখন যদি আমরা একটু ডেইলিতে চলে যাই, ডেইলিতে আসলে দেখতে পাচ্ছি যে এইখানে দেখেন অলরেডি মার্কেট কিন্তু সে একটা ক্লিয়ার ব্রেকআউট করে ফেলছিলো এখানে, যে এখানে রিটেল একটা ব্রেকআউট করে ফেলছে, আমাদের একটা রিভার্সাল প্যাটার্ন দিয়ে ব্রেকআউট করে ফেলছে, দেন এখান থেকে রিটেস্ট করে উপরে চলে যাওয়ার পসিবিলিটি ছিল। এই যে আমাদের স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটা সে ফেল করে মার্কেট এখান থেকে বিয়ারিশ মোমেন্টামে চলে যাচ্ছে। তার মানে এখানে শর্ট টাইম আমরা যদি চিন্তা করি, তাহলে এই এরিয়া থেকে আমরা একটা পোল ব্যাক আশা করতে পারি, দেন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটা। তো আমরা যদি ভালো করে দেখি, তাহলে আমাদের ইউরোইউএসডি এই উইকে বিয়ারিশ মোমেন্টামে থাকার পসিবিলিটি আছে। এখন যদি আমরা একটু H4 চলে যাই, H4 আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এই যে জায়গাটা আছে, এখানে কিন্তু একটা লো ফর্মেশন ক্রিয়েট করে ফেলছে, যে এখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছে, বিয়ারিশ মোমেন্টামে যাচ্ছে। তো এখান থেকে পুরোপুরি আমরা যদি একটু ট্রেন লাইন ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে ব্রেকআউট হয়ে গেছে, এবং ওর যে টার্গেট পয়েন্টটা আছে এখান থেকে একটা শর্ট পুল ব্যাক দিতে পারে, জাস্ট শর্ট টাইম পুল ব্যাক দিয়ে মার্কেট এখান থেকে উপরে, জাস্ট পুল ব্যাক দিয়ে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে শর্ট টাইম একটা পুল ব্যাক আমরা আশা করতে পারি, এবং আমাদের টার্গেট পয়েন্টটা হচ্ছে উইকলি এটা। তো আমরা যদি এখানে দেখি, তাহলে সে ব্রেকআউট করে ফেলছে, এবং আমাদের যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন পর্যন্ত সে রিটেস্ট করতে পারে। তাহলে এক্সট্রিম যদি সে রিটেস্ট করে, তাহলে হচ্ছে এই যে পয়েন্ট পর্যন্ত আছে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট পর্যন্ত সে রিটেস্ট করে, মার্কেট এখান থেকে ফল হওয়ার পসিবিলিটি আছে ইউএসডিতে। জিবিপিইউএসডি উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা SMS ফরম্যাট করে ফেলছে, যে এখান থেকে আমাদের শিফট মার্কেট স্ট্রাকচার করে ফেলছে, তো মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এবং আমাদের যে টার্গেট পয়েন্টটা আছে, সে এই উইকে
এই যে লটা আছে এই লটার ব্রেক হওয়ার পসিবিলিটি আছে এই জায়গায়। এখন যদি আমরা একটু ভালো করে দেখি এই জোন থেকে মার্কেট একটা পুল ব্যাক দিতে পারে, দেন মার্কেট আবার ড্রপ হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু মার্কেট এই যে জায়গাটা আছে এখান থেকে একটা লোয়ার লো ফর্মেশন সে ক্রিয়েট করতে যাচ্ছে এবং এখানে শিফট করে দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা লোয়ার লো ফর্মেট সে ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করার পসিবিলিটি আছে উইকলিতে। বাট আমরা যদি এখন ডেইলিতে চলে যাই, ডেইলিতে আসলে দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিয়ার রিজেকশন ক্যান্ডেল ছিল এবং এই জায়গায় একটা পোল ব্যাক ছিল, মার্কেট এখান থেকে ড্রপ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে এইখানে অলরেডি মার্কেট একটা স্ট্রাকচারাল ব্রেকআউট করার চেষ্টা করতেছে। তো আমরা যদি দেখি স্টার্টিংয়ে মার্কেট এই জায়গায় ব্রেকআউট করে ফেলে দেন, এখান থেকে একটা পুল ব্যাক আমরা আশা করতে পারি, তারপর মার্কেট এখান থেকে ড্রপ হওয়ার পসিবিলিটি আছে। তো এটা যদি আমরা একটু ভালো করে এখানে একটা ট্রেন লাইন যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গায় অলরেডি ক্লিয়ার একটা ব্রেকআউট সে দিয়ে দিছে এবং এটা রিটেস্টের পসিবিলিটি আছে, যে এই জোন পর্যন্ত এটা রিটেস্টের পসিবিলিটি আছে। এখন যদি আমরা এটাকে এজ করে নিয়ে আসি, এইচ ফোরে নিয়ে আসার পরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্লিয়ার ব্রেকআউট এবং যে জায়গাটা আছে এখন এই যে জোনটা এটা এই জোন থেকে রিজেক্ট হচ্ছে এবং আমাদের রিটেস্ট এরিয়া পর্যন্ত। এখন যদি সে এইটা ব্রেকআউট করে নেয় এই যে পয়েন্টটা আছে তাহলে রিটেস্টের পরিমাণটা এখানে কমে যাবে, যে এইখান থেকে রিটেস্ট করে মার্কেট যাওয়ার নিচে যাওয়ার পসিবিলিটি আছে। বাট এখন যে জায়গা থেকে সে রিজেক্ট করে ফেলছে, যদি এইটা হয় তাহলে পসিবিলিটি আছে মার্কেট এইখানে আসার, দেন এখান থেকে মার্কেট ডাউনওয়ার্ডে যাওয়ার পসিবিলিটি আছে। জিবিপি ইউএসডি আমরা এই উইকে সেল মোমেন্টামে পাওয়ার পসিবিলিটি আছে। গোল্ড, গোল্ড উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের একটা ভালো মানের রিজেক্ট ছিল এবং মার্কেট উইকলিতে ক্যান্ডেল এখানে রিজেকশন করে মার্কেট এখানে বিয়ারিশ মোমেন্টামে চলে যাচ্ছে। আমরা যদি এখানে ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এখানে একটা শিফটিং স্ট্রাকচার করে ফেলছে, যে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। বাট এই যে জায়গায় অলরেডি মার্কেট যতটুকু ড্রপ হয়েছে এখান থেকে আমরা একটা পুল ব্যাক আশা করতে পারি, যে মার্কেট এখান থেকে পুল ব্যাক করে জাস্ট এই যে জায়গাটা আছে এখানে যে আমাদের ট্রিপল বটম এরিয়া আছে এই বটম এরিয়াতে আসার পসিবিলিটি আছে। বাট এখান থেকে অবশ্যই মার্কেট একটা ভালো মানের পুল ব্যাক দিতে পারে এবং এখান থেকে তারপর এটা ড্রপ হতে পারে, এটা হচ্ছে আমাদের উইকলিতে। বাট আমরা যদি একটু ডেইলিতে চলে যাই, ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিছে এবং এখান থেকে সে ট্রাই করছে পুল ব্যাকের জন্য, বাট এখানে সে পারে না, এখান থেকে জাস্ট এই ক্যান্ডেলের অ্যাপ্রক্স 38 পর্যন্ত এখানে আসছে। তো আমরা যদি একটু ভালো করে দেখি যে জায়গা থেকে সে ড্রপ করছে এই জায়গায় পুরো যদি আমরা একটা ফিবো ধরে নেই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফিবো পয়েন্টের এখান থেকে এই ফিবো পয়েন্টের জাস্ট 50%-এর উপরে আসার পসিবিলিটি আছে, যেহেতু এখান থেকে আমাদের 50%-এর নিচে চলে আসছে। তো এই যে পয়েন্টটা আছে এই জায়গা থেকে মার্কেট একটা হিউজ ড্রপ হওয়ার পসিবিলিটি আছে, জাস্ট গোল্ড এই পজিশন থেকে মার্কেট একটা হিউজ ড্রপ হওয়ার পসিবিলিটি আছে। এখন যদি আমরা এখানে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় অলরেডি ট্রেন্ড লাইন ব্রেক করে রিটেস্ট করে মার্কেট এখান থেকে নিচের দিকে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি গোল্ড হচ্ছে আমাদের এই এরিয়াতে টার্গেট হওয়ার পসিবিলিটি আছে এই উইকে। জাস্ট আমাদের এই পর্যন্ত আমাদের পুল ব্যাক আশা করতে পারি, যদি মার্কেট এখান থেকে এক্সট্রিম চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গার যে লিকুইডিটিটা আছে সেইটা গ্রেব করে মার্কেট এখান থেকে ড্রপ হওয়ার পসিবিলিটি আছে। তখন আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এক্সট্রিম যে জোনগুলো আছে এই জোন পর্যন্ত আমরা ধরতে পারি যে গোল্ড এতটুকু আসার পসিবিলিটি আছে। আর যদি আমরা এখান থেকে পুরো এই যে জোনটা ধরলাম এইখান থেকে যদি আমরা পুরো যতটুকু সে নামছে এইটার উপরে যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে অলরেডি সে 51-এর উপর থেকে রিজেক্ট করে ফেলছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে জোনটা আছে এই জোন থেকে রিটেস্ট করে মার্কেট ড্রপে যাওয়ার পসিবিলিটি আছে ডেইলিতে। এখন যদি আমরা এটাকে H4-এ চলে আসি, H4 এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম ছিল, এখান থেকে একটা পুল ব্যাক ছিল, দেন এখান থেকে আবার শিফট করে নিচ্ছে এই জায়গায়, কিন্তু মার্কেট শিফট করে নিচ্ছে যে এখান থেকে MSS ফরম্যাট করে নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট এইখানে আমাদের স্টার্টিংয়ে আমরা এখান থেকে হতে পারে মার্কেট এখানে একটা শর্ট টাইম বুলিশ মোমেন্টাম পেতে পারি, দেন এখান থেকে আমরা একটা লং টার্মের যে ভিউটা ছিল উইকলিতে আমাদের বিয়ারিশ মোমেন্টামে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল এই উইকের অ্যানালাইসিস। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পেজ এবং টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন।